প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমাদের রাজ্যে সব থেকে বেশি ভোটে জিতেছেন অভিষেক ব্যানার্জি, 7 লক্ষ প্লাস ভোটে উনি জিতেছেন ডায়মন্ড হারবার থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 7 লক্ষ ভোটের মধ্যে সব থেকে বেশি ভোট কোত্থেকে পেয়েছেন জানেন? মানে কোন বিধানসভা কেন্দ্র থেকে সব থেকে বেশি ভোট পেয়েছেন জানেন? ফলতা, জাহাঙ্গীর খানের এলাকা ফলতা, ওই একটি বিধানসভা কেন্দ্র থেকেই উনি লিড করেছেন 1.5 লাখ প্লাস। 7টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে একটা লোকসভা কেন্দ্র, কিন্তু গোটা লোকসভা কেন্দ্রে যখন ওনার মার্জিন দেখা যাচ্ছে যে 7 লক্ষ প্লাস, 7 লক্ষ 10 হাজার বা আশেপাশে, তো এর মধ্যে একটি বিধানসভা কেন্দ্র ফলতা, সেখান থেকেই উনি লিড করেছেন 1.5 লক্ষ প্লাস ভোটে। 1.5 লক্ষ বলতে প্রায় 1,70,000-এর কাছাকাছি, এত ভোটে উনি লিড করেছেন ওই একটি বিধানসভা কেন্দ্র থেকে। এবার নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল জন্মাবে যে তাহলে ওখানে বুথভিত্তিক রেজাল্টটা কেমন। তো আপনাদের সেই কৌতূহল দূর করার জন্য আমি আপনাদেরকে এখন ওই ফলতা বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক রেজাল্ট দেখাব। দেখুন দেখুন দর্শক, এই হচ্ছে বুথ ভিত্তিক রেজাল্ট ফলতা। দেখতে পাচ্ছেন 144 ফলতা, ডান দিকের কোণে লেখা রয়েছে বিধানসভার নাম। এবার দেখুন, একেবারে সিরিয়াল নাম্বার রয়েছে, পোলিং স্টেশন নাম্বার রয়েছে, প্রথমে বিজেপি প্রার্থীর নাম 1 নম্বর অভিজিৎ দাস ওরফে ববি, তারপরই রয়েছেন অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নামটা রয়েছে, তারপরে অন্যান্য যারা, প্রতীকুর রহমান 4 নম্বরে নামটা রয়েছে, এইসব রয়েছে। আর এটা কত নম্বর, 6 নম্বরে নামটা আছে মজনু লস্কর ISF। তো দর্শক দেখুন ফলতাতে 1 নম্বর যে বুথ, সেখানে 117টা ভোট পেয়েছিলেন অভিজিৎ দাস, আর অভিষেক সেখানে পেয়েছিলেন 756, অনেকটা গ্যাপ। তাওতে প্রথমটা মানে তিনটে আছে, ডিজিট আছে 1137, কিন্তু পরে এর পরে সব দেখুন, মানে তিনটে ডিজিটের ভোট পেয়েছেন কটা বুথে সেটা মনে হচ্ছে আলাদা করে গুনতে হবে। দেখুন সব 100-এর নিচে, 69, 32, 31, 78, 26, 86, 44, 99, কিন্তু পাশে দেখুন সব 700, 600, 650, 800, 900 সব আছে, কিন্তু মানে অভিষেকের তালিকাটা অভিষেকের নামের নিচে নিচে। আর শুধু এদিকটা দেখুন, অভিজিৎ দাসের দেখুন তিনটে ডিজিটের ভোট কোথায়, 86, 44, 99, 49, 59, 3, অনেক অনেকক্ষণ পরে দর্শক পেলাম 14 নম্বর বুথ, 215। তারপরে দেখুন 3, 14, 1, 0, 18 নম্বরে দেখুন 0, একটা ভোটও পাননি অভিজিৎ। 19, 27, 48, 42, 21, 5, 47, 106, বাপরে বাপ, 26 নম্বর বুথে আবার 100 পেরিয়েছে, 106। তারপরে দেখুন 1, only 1, 66, 9, 28, 97, তারপরে 107। তারপরে দেখুন 84, 48, 16, 12, 20, 38, 38, 3, 14, 7, 13, 9, 3, 11, 68, 21, 38, 0, 50 নম্বর বুথে দেখুন 0, একটা ভোটও পাননি। এদিকে সব পেয়ে গেছেন প্রায় অভিষেক, 971, বাকিরাও অন্যরাও পাননি, সিপিএম পাননি, ISF দেখছি 55 নম্বর বুথে ISF এরও কেউ নেই, বাপরে বাপ। যদি পুরোটাই সংখ্যালঘু এলাকা হয় ISF একটা পাবে না, অবাক লাগছে। আচ্ছা, তারপরে 51 দেখুন, 1, 28, 22, 5, 18, 12, 1, 4, 8, 17, 2, শুধু দেখুন দর্শক, 27, 6, 4, 3, 21, 1, 6, 22, 22, 21, 8, 18, 50, 66, 17, 12, 32, 27, 43, 11, 43, 38, 38, 127, অনেকক্ষণ পর, 84 নম্বর বুথে 127, অনেকক্ষণ পর, বাপরে বাপ। আবার দেখুন 100 নিচে, 18, 1, 19, 1, 18, 83, 56, 34, 130, 312, বাবা 312, খুব লাকি, 94 নম্বর বুথ। তারপরে দেখুন 7, 72, 3, 9, 1, 51, 35, 48, 9, 1, 6, 195, অনেক কষ্টে, 43, 227, 6, 109, আচ্ছা 22, 60, 38, 36, 69,
তারপরে এখানে একটু 3টে ডিজিটের নাম্বার কিছু কিছু আছে, তারপরে মাঝখানে দেখুন 1, 19, মাঝখানে 33, 0, 11, তারপরে 26, তারপর 75, এসব আছে। তারপর আবার এদিকে নেমে গেছে 19, 12, 28, 147 এর পরে 77, 29, 13, 18, 18, 7, 4, 3, 8, 3, 7, 2, 14, 0, 0, 169 নম্বর বুথ দেখুন, 69, 0, 0, তারপরে মানে কত বুথেও শূন্য বিজেপির ভোট দেখুন, যেখানে বিজেপি বিরোধী দল। 33, 5, 16, 11, 14, 43, 4, 1, 0, 1, 0, 8, 0, 0, 7, 19, 24, 4, 2, 3, 0, 25, 65, 30, 25, 13, 27, 21, 19, 31, 42, 17, তারপরে গোটা কাতে আছে। তারপরে 34, 68, 64, 12, বাপরে বাপ, 14, 16, 26, তারপরে 176, 74, 24, 28, 90, 36, 8, 97, দেখুন 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 আর কি আছে, দেখেন আর এত পড়তে যাবো না। আবার 0, 0 আছে দেখুন, 240, 0, তারপরে নিচের দিকে দেখুন 12, 2, 14, 6, 47, 70, মানে আর পড়তে ইচ্ছে করছে না, হয়ে গেল টোটাল। টোটাল দেখুন বিজেপির ভোট হচ্ছে, অভিজিৎ দাসের ভোট হচ্ছে দেখুন 15,263, 15,263, এখানে দেখুন 1,83,635। তাহলে আমি যেটা বলছিলাম ওটাই তো নাকি হিসেবটা, দর্শক দেখে নিন, 1,50,000 প্লাস মাত্র 15,000 বিজেপি প্রার্থী, আর এখানে দেখতে পাচ্ছি 1,83,635। এবার দর্শক অঙ্কটা করে ফেলুন, একটি বিধানসভা কেন্দ্রে কত লিড, মাত্র 15,000 বিজেপি প্রার্থী, মাত্র 15,000 বিজেপি প্রার্থী। আচ্ছা এটা দেখানো হলো না আপনাদেরকে, সিপিএম এর প্রতিকুর রহমান 2,300 ভোট, আর আইএসএফ 1,600 ভোট, বাকি সব 1,83,000, 1,83,635টা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জির ভোট, বিরাট ভোট। আর আমি মিডিয়া ব্রুজটাও দেখছিলাম, ওখানেও ওইসব মানে এরকম ফিগার মোটামুটি যাই দেখবেন, 7 লক্ষ প্লাস, তো সুতরাং দুদিকে ভরা ভরা তো হবে না নাম্বারটা, না একদিকে একটু ভর পেটে থাকবে, অন্যদিকটা খালি পেটে থাকবে, এটাই তো নিয়ম। কিন্তু তার মধ্যে সব থেকে বেশি ফলতা জাহাঙ্গীর খানের এলাকা, একেবারে ভরিয়ে দিয়েছেন দাদাকে, দাদাকে একেবারে ভরিয়ে দিয়েছেন, আর এদিকে বিজেপির একেবারে খালি করে দিয়েছেন, কিচ্ছু নেই, 0, 0, 0 বুথে, 0, সব 0, 1টা, 2টো, 3টে, 4টে, 6টা, 8টা, মানে 100-র ওপরে, মানে 3টে ডিজিট ক্রস করেছে এরকম কটা বুথে দেখলেন, আর কটা বুথে 100-র নিচে দেখলেন ভোট? এই হচ্ছে ভোট, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জনজোয়ার, জনজোয়ার আছে না তৃণমূল কংগ্রেসের প্রতি, সেই জন্য ভোট যাবেই। আর জনজোয়ার না নবজোয়ার, তার নেতা তিনি প্রার্থী হয়েছেন, তো ভোট কি আর উল্টো দিকে যায়? ফলতার মানুষ একেবারে দু হাত তুলে, মনে হচ্ছে দু হাতে করেই ভোট দিয়েছেন, দু হাতে করে ভোট দিয়েছেন, একবার এই হাতে একবার এই হাতে, কাটাকাট 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 ভরে গেছে একেবারে। তো এই হচ্ছে বিষয়, সব থেকে বেশি ভোট ফলতা জাহাঙ্গীর খানের এলাকা একেবারে ভরিয়ে দিয়েছে, যেটা দর্শক দেখলাম। আর দেখাবো কিছু অন্যান্য বুথের, এই অন্যান্য কেন্দ্রের একই তো চিত্র দেখবেন দর্শক। দেখুন মেটিয়া বুরুজ, মেটিয়া বুরুজে দেখুন কিরকম ভোট হয়েছে, এই যে 66, 5, 26, 190, 351, তারপর আবার 100-র নিচে, তারপরে কিছু 100-র উপরে আছে, তারপরে দেখুন সব দেখুন 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 একই চিত্র কাছাকাছি, একই চিত্র দেখুন, এই যে 5, 5, 13, 6, 5, 9, দেখুন দেখুন সব ওই 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 অবস্থা দেখুন, একদিকে ভরপেট আর অন্যদিকে খালি 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 পেট। তো এই হচ্ছে বিষয় আর কি, এই হচ্ছে সব রেজাল্ট যেগুলো সামনে আসছে, পুরো লোকসভা কেন্দ্র জুড়েই এইসব হয়েছে। কিন্তু সব থেকে বেশি এটা দেখতে পাওয়া যাচ্ছে মানে তফাতটা, সেটা হচ্ছে ফলতাতে জাহাঙ্গীর খানের এলাকা। জাহাঙ্গীর খান মোটামুটি গোটা এলাকায় কন্ট্রোল করেন বলেই জানা,
কিন্তু ওনার একেবারে এলাকা হচ্ছে ফলতা, ফলতাতে দাদাকে একেবারে ভরিয়ে দিয়েছে। আর বাকি অন্যান্য জায়গা তো ওই কম বেশি এইরকমই চিত্র, সব মিলিয়ে 7 লক্ষ+ ভোটে জিতেছেন অভিষেক ব্যানার্জি এই ডায়মন্ড হারবার কেন্দ্রে। দর্শক বলবেন তাহলে কি ওই অভিষেক ব্যানার্জির সমর্থন, মানে তার প্রতি সমর্থন বা তার প্রতি ভালোবাসার জের সেই জন্যই এইভাবে উপচে পড়েছে ভোট, নাকি অন্য কোনো ব্যাপার আপনারা ভাবছেন, অন্য কোনোভাবে ভোটটাকে আদায় করা হয়েছে সেটা ভাবছেন? যা ভাবছেন বলবেন কমেন্ট বক্সে। আমার আমার দেখানোর দরকার ছিল বুথভিত্তিক রেজাল্ট, মোটামুটি সেটা দেখালাম। এবার আপনাদের কমেন্ট আমি দেখতে চাই, যে দেখি আপনারা কে কি বলছেন এই রেজাল্ট দেখে। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।